গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাই রে স্বাগতম জানাই। আমি হলাম লাকি, এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো। আমি ভালো না গো, ওটা পরে, এটা এটা ছাড়ো তো। সবাই সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আর সবার কাছে রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করিও, ফলো ওয়াচ করিও। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবো। তো আজকে হলো বুধবার, সকাল 6:30 এই ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ভাববা ডেলি ডেলি 5টাতেই ব্লগটা স্টার্ট করি, আজকে কেন এত লেট? তো আজকে ওই যে কইলাম না, শরীর ভালো না, জ্বর, তাই আজকে উঠলামই না, দেরি করে উঠলাম। আজকে কইলাম রান্নাবান্না কিচ্ছুই করতাম না, এখন পরে করবো, হাজব্যান্ডও না করার কর এখন করিও না, রাত্রে লাগলে কিচ্ছু করা যাইব, দিনে অন্য যে কোনো রকম কাটানি যাইব। তো যাই হোক, এটা লেগেই লেটে উঠলাম, কারণ দেখো সবের কথা মানতেও লাগে, নিজের সংসারটাও ঠিকমতো দেখে রাখতে লাগবো, নিজের শরীরটাও দেখে রাখতে লাগবো। নিজেরা নিজে যদি আদর করি না, ভালো পাই না কো, তাহলে তো কিছুই না দুনিয়াতে। আমরা নিজের শরীরটাই দেখো সবের আগে। তো ভাবলাম যাই হোক, সংসারের কাজকর্ম তো আছে, এগুলো যেরকম পারি কর্মো, তো একটু আস্তে ধীরেই উঠি। আর শরীরটাও ভালো লাগে না যে উঠতাম যে ইচ্ছাই করেন না, তো এটা লেগে লেটে উঠলাম। আর প্রচুর ঠান্ডা লাগার দেখো, এই গরম নাইটিটাও লাগাইলাম, ছাদরটাও লাগাইলাম, কারণ ঠান্ডা হয়ে যে কইলাম না, প্রচুর ঠান্ডা লাগে। আর এর মধ্যে আমার প্রচুর জ্বর আসছিলো কালকে, সর্দি কাশি, হয়তো তোমরা আমার সাউন্ডেই বুঝতে পারা। তো যাই হোক, ওইদিকে ফ্রেশটা শুয়ে আয় গেলাম আর কি, আয়া দেখো এখন চাটা বসাই দিছি। আর আলোটা খুব কমই দেখা যায়, একটু অন্ধকার অন্ধকার দেখা যায়, কারণ ওই যে দিনে মানে বাইরের দিনের আলোটা কীরকম একটু অন্ধকার টাইপের না, তো এটা ঘরটাও এরকম অন্ধকার হয়ে আসছে। আর তোমরা তো জানোই আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার, তো ম্যানেজ করিও বন্ধুরা, এই গরু দিদিভাইটারে একটু সাপোর্ট করিও। তো চলো সবাইরে সঙ্গে নিয়া, এটা তো কইলামই, আমি শুরু করলাম আর কি, এখন চাটাও বানাই লিয়া। তো চলো, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাকে বন্ধুরা, তো প্লিজ একটা লাইক করিও, আর সুন্দর করে একটা কমেন্ট করি। আর নতুন যারা আমার আজকে যারা নতুন ভিডিও দেখরা, তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটারে দেখিও, দিদিভাইটারে একটু সাপোর্ট করিও। তো আজকে দেখো কাপের মধ্যেই বিস্কুট দুইটা ভাঙিয়ে নিলাম, আর একটু দুধ চিনি বেশি করে দিলাম, আমার জ্বরের মধ্যে না এরকম খাইতে প্রচুর ভালো লাগে। তো চিড়া দিয়া খাইতেও কিন্তু এরকম ভালো লাগে। তো এখন সকাল সকাল এটা লেগে চিড়া লইলাম না, কারণ একটু পরে তো স্কুল দিতাম, তো স্কুল যাওয়ার আগে যদি ভাত একটু না খাইয়া যায় তো প্রবলেম হইব। তো এটা লেগে আর কি এরকম সিম্পলভাবেই মানে খাওয়া দাওয়া করলাম। তো চা খাওয়া দাওয়া শেষ করে দেখো এখন আমি চাউলটাও ধইয়া নিয়ে আইছি, আর এখানে দেখো পেঁপে এক পিস কাটছি, মিষ্টি কুমড়ো এক পিস কাটছি, আর পালং শাক দেখো ভালো করে ধুইয়া আর এরকম সুতা দিয়ে বানছি। তো এগুলো সিদ্ধ দিবো, আর কালকের আলু বেগুন মাছ তরকারিগুলো রয়েছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হইব সকালে। তো চলো বন্ধুরা, আমি রান্না স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, এদিকে প্রেশার কুকারে সবই দিয়া দিলাম, আর এদিকে দেখো কড়াইটা বসাইলাম, রান্না কিচ্ছুই করতাম না, একটু পাঁপড় ভাজা করবো। তো পাঁপড়ও দেখো একবারে ছোটো ছোটো পিস নিছি, কারণ তোমরা তো জানোই আমার হাজব্যান্ডের ভাজা পোড়া এত ভালো পায় না, আর কোনো সময় খায় কোনো সময় খায় না, তো আমিও এটা লিখে অল্প করেই নিলাম আর কি। আর আমার না জ্বর হয়, খাইতেও ইচ্ছা করেন না, কালকে রাত্রেও খাইছি নাই কইতে গেলি, অল্প নামে খাইছি, আজকেও মানে বাচ্চা খাইতাম ইচ্ছাই করেন না, আর আমি খাই না দেখে আমার হাজব্যান্ডও খাইতে চায় না, তো এটাই করে আর কি। তো তার লাগে মানে আমার খাওয়া বইতেই লাগে, আমি যদি বই না তে হে একবারে খাইতই না, এরকমই করে ছেলেটায়। তো যাই হোক, এই অসুস্থ শরীর নিয়েও দেখো স্নানটা করে নিলাম, কারণ ওই যে ঠাকুর, ঠাকুর না দিলে ভালো লাগে না। দেখো ঠাকুর তো আমার দিকেই চাইয়া বইয়া আসে না, যে আমি যদি জল ফুল দিই তখন তবেই কিন্তু ঠাকুরের জল ফুল পাইবা। তো ঠান্ডা প্রচুরই লাগে, রৌদ্র কিন্তু এখনও আইসে না, আর উপরে কী সুন্দর পাখি যার, যেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভালোই লাগলো। আর দিনটা দেখো আজকে কীরকম, আজকে কিন্তু একটু রৌদ্র রৌদ্র ভাব আছে, কুয়াশা উষা এত নাই, ঠান্ডা কিন্তু প্রচুরই লাগে। তো এরকমই দিন আর কি। তো চলো বন্ধুরা, যাই ঠাকুর দিলাই,
খাওয়া দাওয়া করে স্কুল যাই, তোমরা সঙ্গে আর পরে কথা হবো। প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করিও, আর যারা লাইক করছো না প্লিজ বন্ধুরা একটা লাইক করিও, ভিডিওটা কন্টিনিউ করো, কারণ একটা লাইক তোমরা আমার কাছে কিন্তু অনেকটা, আমার ভিডিওটা মানে অনেকের কাছে পৌঁছে দিতে গিয়ে অনেকটা হেল্প করবো। আর আজকে দেখো খোয়া শুরু হয়েছে, কিচ্ছুই নেই, সুন্দর দিন। আর এই যে দেখো আমার তুলসী গাছ কত বড় হয়েছে, কীরকম হয়েছে তুলসী গাছটা অবশ্যই কমেন্টে জানাই বন্ধুরা। তো চলো আর বক বক করি আর না, কারণ আমার সময় নেই, চলো পরে কথা হই। আমরা মানুষের জীবনে কখন যে কি হয় মানে কিচ্ছু কইতে পারি না আমরা, মানে কখন আমরা কোন আশা নিয়ে থাকি, কীভাবে কাজ করা শুরু করি আর পরে কি হয়, মানে সব উল্টাপাল্টা হয়, এটা কিচ্ছুই আমরা আগে থেকে বুঝতে পারি না, এটা সবই ভগবানের লীলা। তো আমি দেখো ঘুম থেকে উঠলাম, স্কুল যেতাম কইয়া রান্নাবাড়াও করলাম না, হাজব্যান্ডে না করলো যে রাত্রে করিও বা পরে করা যাইব, তো ভাবিয়া করলাম না, তোমরা তো সবটাই দেখলাই। তো ওই ভাবিয়া রেডি উডিও হওয়া তো লাগছিলাম আমি স্কুল যাইবার লাগে, তো রেডি হওয়াত লাগিয়ে আমার তো শরীর খারাপ করছে হঠাৎ করে, মানে আমার আর ভাল লাগলো না, মাথার বেদনা আর কাশিয়ে বুকে পিঠে বেদনা আর কি, তো সবাই না করলো স্কুল যেও না, তো বাদ দিলাম আর কি। তো অনেকক্ষণ একটু রেস্ট টেস্ট করি, এখন ঘরে আসি, যখন একটু রান্নাবাড়া করিলেই কো, ঘরে থাকলে একটু রান্নাবাড়া না করলে ভালো লাগে না, তো আইয়া হাজব্যান্ডে রান্না করতো ওটা কি ভালো লাগে। তো দেখো সবজি টবজি কাটলাম আর কি, এখানে দেখো ওই যে শস্যর গুঁড়া প্যাকেট পাওয়া যায় না, একটু গরম জল আর লবণ দিয়ে দেখো গুলিয়ে রাখছি, আর সবজিগুলোও কাটে লেছে অনেকক্ষণ আগে, কাটিয়ে উঠেই গিয়ে একটু একটু রোদ্রে দাঁড়াইছিলাম। দেখো পালং শাক কাটছি, পালং শাক আলু এরকম বানাই কাটছি আর কি, একটু চড়চড়া কর্ম শস্য দিয়া, এরকম তো দারুণ লাগে খাইতে, তোমরা জানোই আমি কন্টিনিউ খাই। এই কদিন থেকেও ভাবছি করতাম, কিন্তু ওই যে ঘরে থাকি না, দুইটা তিনটা রান্না হয় না, কারণ ওইগুলো তরকারি তো অল্প অল্প হয় না, তো আজকে ভাবলাম যেহেতু ঘরেই আছি তো করি। আর এখানে দেখো ফুলকপির ডাটা, আলু, এরপর ওই পালং শাকের ডাটা এগুলো সব কাটিয়ে রাখলাম, এখানে টমেটো, তো ওই দুইটা তরকারি বানাইমো আর কি, তো হয়ে যাইব। তো চলো বন্ধুরা আমি রান্না বান্না স্টার্ট করি, রান্নাটা অলরেডি স্টার্টই করে নিলাম। আর আমার এটাই আর কি মনে হওয়ার যে মানে শরীর যে কখন কীরকম হয় কিচ্ছু বোঝা যায় না, তো জ্বরও কিন্তু প্রচুর আছে। তো এটার লেগে দেখো আমি সোয়াটার খুলছি না, প্রচুর জ্বর, হয়তো মানে উঠারই না, বিছনাত থাকারই, কিন্তু ওই যে ঘরে আসি কইয়া কই না, রাত্রে আইয়া হাজব্যান্ডে করতো, খারাপ লাগে না কো, নিজে ঘরে থেকেও যদি একটু রান্নাবাড়া করি না এটা অনেকটা বাজে লাগে। আর নিজেও তো দুপুরে খাইতাম, আছে ঠিক আছে কালকের মাছ তরকারি অনেকটাই রইয়া গেছে, তবুও হাজব্যান্ড যদি ঘরে আই যায় কো, আজ আমরা মেয়ে মানুষ আমরা মানে বাসিটা খাইলেও এত বাজে লাগে না, কিন্তু পুরুষ মানুষরে না যখন মানে অল্প কিছু দিয়ে দেওয়া যায় বা কালকের বাসি টাসি দিয়ে দেওয়া হয় না, অনেক খারাপ লাগে। তো আমার ঘরে বসে চলে এরকম, কারণ ওই যে অযথা নষ্ট করা হয় না, কারণ আমরা দুজন মানুষই কো, অল্প অল্প বানাই আর এর মধ্যেও থাকি যায়, আর যদি এর মধ্যে আর থাকার মধ্যে যদি আবার বানাই তখন দেখো এটা কী হইব, অলরেডি নষ্টই হইব। তো এটা লেগে আমি আর কি ইয়ে করি না, বানাই না, হাজব্যান্ডেও না করে, আর হাজব্যান্ড তো ঘরেই থাকো না, তোমরা জানো আমি একলা একলাই খাই, তো এটা লেগে করি না আর কি। তো চলো ঘরে আসি, যখন এখন রান্নাবান্না করি, তো পরে কথা কই বন্ধুরা, আমি রান্নাবান্নাটা শেষ করে নিই। তো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, তো চলো দেখাই কি রান্না করলাম। এই যে দেখো পালং শাক বানাইছি এরকম, আলু দিয়া আর ইয়ে দিয়া শস্য দিয়ে আর কি, আলু দিয়া পালং শাক দিয়া শস্য দিয়ে এরকম চড়চড়ো, ঝুলো না শুকনাও না, পুরো ঘন ঘন টাইপের আর কি, ঝুল কিন্তু দেখতে বুঝরা কিন্তু ঝোল ঝুল নাই, সবজি বেশি আছে, এরকমই বানাইলাম। আর এখানেও দেখো এখানে ওইরকম বানাইলাম, আলু দিয়া আর ওই ফুলকপির ডাটা দিয়া টমেটো দিয়া, আর ইয়েও আছে ওই যে কী কয় এটারে পালং শাকের ডাটা টাটাও আছে, এগুলা দিয়ে এইটাও দেখো এরকম ঝুলো না শুকনাও না, পুরো মাখা মাখা আর কি। তো এই দুইটাই আজকে রান্না করলাম। আসলে কি হয় জানো বন্ধুরা, ঘরে থাকলে আরামসে সুন্দর করে রান্নাবাড়া করা যায়, কিন্তু ওই যে মেইন ঘরে থাকি না, তো এটা লেগে রান্নাবাড়াও করতে পারি না। তো তরকারিটা এখন এখানেই রাখি, আর কারণ বাটিগুলো খুবই গরম, মাত্র নামাইছি, তো ওইগুলো এখন আর ফ্রিজে রাখতাম না, পরে রাখবো। আর আজকে তো আমি ঘরেও আসি, ইঁদুরে টুদুরে কিচ্ছু খাইতো না, আর ফ্রিজে পরে পরে দুপুরে ভাত খাইয়া পরে ঢুকাই মারি, কেন প্রেশার কুকারে ভাত আছে, তো এগুলাই হইলো। তো চলো পরে কথা কই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে অনেকক্ষণ বইলাম, বয়ার পরে দেখো একটা চিপসের প্যাকেট নিয়েছি, দেখো আঙ্কেল চিপস আসিলো ঘরে, এটা হাজব্যান্ডে আনছিল আর কি। তো আমি কিন্তু এগুলা প্যাকেটের জিনিস বা মানে ফাস্টফুড যে কোনো জিনিস আর কি বা এইগুলা জিনিস খুবই ভালো পাই, তো মায়েও আমার প্রায় সময় এগুলো দেন, আর হাজব্যান্ডও সবসময়ই ঘরে আনিয়ে থাকে আর কি। তো প্যাকেটটা বাটির মধ্যে ঢাললাম, আর ওইদিকে দেখো বানাই এর আমি চা, কি দারুণ খাওয়া না কত,
চিপস আর চা। আরে বাপ রে, এটা তো দারুণ, মানে আমার লাগে দারুণ। জানি না কার কীরকম লাগবো, কারণ আমি তো ভালো পাই, চাটাও ভালো পাই, আর এরকম প্যাকেটের জিনিস ক্র্যাকার ট্যাকার সবই খুব বেশি ভালো পাই, তো আমার লাগে কিন্তু দারুণ খাওয়া আজকে। তো দেখো সুন্দর করে বিছানার উপরে আসন উসন করিয়া বইয়া যাইয়া আর চা দিয়ে আর এটা দিয়ে খুব সুন্দর করে খাইমু। আমার মানে খুবই ভালো লাগে এরকম টেস্টি টেস্টি খাওয়া। তো এটাই হইল গিয়ে আমার সারাদিনের আজকে ভিডিও। মানে কি ভাবছিলাম কি হইল, সকালটা শুরু করলাম কীরকম স্কুল যাইমু কইয়া, আর পরে কি হইল শরীর খারাপ হইয়া আমি গেলামও না, এখন আবার মোটামুটি শরীরটা ভালোই আছে। তো এরকম ভালো খারাপ নিয়েই পুরা দিনটা গেল আর কি। তো তোমার সঙ্গে তো সবই শেয়ার করলাম, তো চলো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করি। কীরকম লাগলো অবশ্যই তো কমেন্টে জানাইও, আর যদি ভালো লাগে কোনো অংশ তো প্লিজ কমেন্টে মেনশন করিও কোন অংশ ভালো লাগছে কি না। তো আবার দেখা হইব কালকে আরেকটা সকালে আরেকটা ব্লগে। তো সবাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, টাটা।